এখন আমরা এসেছি এক দাদার বিয়েতে, তাই তো? বন্ধু বাইরে থাকতে এসেছে বিয়ের জন্য স্পেশালভাবে, তখন ইনভিটেশন আছে, আজকে এসেছি। বউ ভাত তো রিসেপশনটা রাতে আছে, দিনের বেলা বোঝা যাচ্ছে না, রাতে দেখবে লাইটিং, ঠিক আছে? তাই তো আসলাম একটু ঘুমিয়ে গিয়েছিলাম, তাই তো? তো এখন খুব গরম হচ্ছে আর ওখানে ভিড়ভাড়টা আছে, ওই জন্য পাশের মাঠের দিকে এলাম একটু হাওয়া খেতে। তো মাঠে খুবই সুন্দর হাওয়া দিচ্ছে, একটু গরমটাও কম হচ্ছে, এখানে ভালোই লাগছে, এখানে ওয়েদারটা খুব ভালো। আর ওরা দেখো ছবি ছবি তুলছে। দেখছো ডেকোরেশন খানা, মানে খুব সুন্দর সাজিয়েছে, খুবই সুন্দর সাজিয়েছে, আর এনজয় করবো আর করছিও সত্যি। বাঘটা কেমন করছে দেখছো, মনে হচ্ছে যেন সত্যি বাঘ এসে গেছে, কি বলবো। আর দেখো এখান থেকে মানে কি হেভি লাগছে, হেভি, জাস্ট ওয়াও। তো এটা হচ্ছে সেলফি তোলার জায়গা, মানে খুব কি বলবো। আর খেতে যাওয়ার আগে দাঁড়ানোর জন্য এই জায়গাটা করেছে। ভিডিওটা করে নিচ্ছি, এরপর কী হয়ে গেলে ভিডিও করতে পারবো না, ওই জন্য করে নিলাম আগে থেকে, বুঝলে? গিয়ে দেখুন, তো এই ব্ল্যাক শার্ট পরে এদেরকেও ভাড়া করে আনা হয়েছে, মানে বুঝতেই পারছো। তারপর কী কী করলাম তো পরের ভিডিও দেখবে, অবশ্যই পরের ভিডিওটা দেখবে, হ্যাঁ।